हेलो फ्रेंड्स, आमी शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आमार आज के रेसिपी धने पातार पकोड़ा बा धने पातार बड़ा बा धने पातार चप, जेटाई आपनारा बोलबेन। बिकाले चा कफी बा दुपुरे डाल भातेर साथे किन्तु दारुण लागे। ताहले चलुन देखे नी एई धने पातार पकोड़ा बा चप बानाते की की लागछे आर आमी किभाबे करछि। धने पातार पकोड़ा बनाते एखे तीन आटी धने पता खूब भालो करे गोड़ाटा फेले दिए भालो करे धुए जल झरिए नहीं एक बाटी बेसन छोटो एक बाटी मयदा बाटीटारे पुरो भरा नहीं चाले गुड़ो एटा कर्नफ्लावर एखे एक चामच धनेर गुड़ो एटा बेकिंग पाउडार एटा रयेछे एखे हाफ चामच रयेछे लंकार गुड़ो हाफ चामच आमी नियेछि कालो जिरे परिमाण मतन एखे हलुद नेब परिमाण मतन लवण और आमी एखे एक ग्लास फ्रिजे ठंडा जल नहीं दुटो लंका खूब भालो करे कुचिए नहीं जेहेतु एटा डिप फ्राई करब तो एक बेशी परिमाणे तेल लागबे एटा आमी ह्वाइट अयल नहीं कड़ाईटा गरम होले आमी एखे तेल दिए देव पुरोटाई तेल देव जेहेतु एटा डिप फ्राई होबे खूब भालो करे तेलटा आमी गरम करते देव तेलटा खूब भालो करे गरम होक। প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আমি একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের মধ্যে প্রথমে আমি বেসনটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব আমি ময়দাটা, তারপরে দেব আমি চালের গুঁড়ো, তারপরে দেব আমি কর্নফ্লাওয়ার আর দেব বেকিং পাউডার। খুব ভালো করে এটা শেখে ই করে নেব, ঝরিয়ে নেব, তাতে এটা খুব ভালো করে মিক্সড হবে এবং কোনো দানা থাকলে এটার মধ্যে রয়ে যাবে। দেখুন আমি এইভাবে শেখে চেলে নিয়েছি, যদি কিনা এর মধ্যে দানা থাকে তো এর মধ্যে রয়ে যাবে। বেশ সুন্দর দানা নেই এবং এটাও খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ, পরিমাণ মতন লবণ আর দেব এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা কুচিটা। এবার খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সড করার পরে এর মধ্যে দেব কালো জিরেটা। এবার আমি ফ্রিজের যে ঠান্ডা জলটা নিয়েছি খুব অল্প অল্প করে, ব্যাটারটা খুব পাতলা করব না আবার ভীষণ গাঢ়ও করব না, অল্প অল্প করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে আমি জল দেব। আমি এবার এই ব্যাটারটা করে নিয়েছি, দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি এই ঘনত্বটা আমি এতটা রেখেছি। আমি খুব পাতলা রাখবো না এবং খুব গাঢ়ও রাখবো না। এবার এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেখি ব্যাটারেরও আমার 15 মিনিট হয়ে গেছে। আমাদের 15 মিনিট হয়ে গেছে, এটা আমি তুলে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম খুব ভালো হয়ে গেছে। এবার আমি এই ধনে পাতাটা কিছুটা ধনে পাতা একসাথে নিয়ে অ্যারেঞ্জ করব, করে এই ব্যাটারের মধ্যে দেব এইভাবে। এবার যে ব্যাটারটা লেগে রয়েছে ওটা ছেড়ে নেব ভালো করে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার তেলটার মধ্যে আমি এইভাবে আমি আরো কয়েকটা দেব। আবারও নিয়েছি, নিয়ে আমি আবারও ব্যাটারটা আমি ভালো করে ছেড়ে নেব, নালে খুব ভারী হয়ে যাবে। ঝেড়ে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমাদের এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেব।
বেশ লম্বা লম্বা হয়েছে। আমাদের একদম রেডি হয়ে গেছে ভাজাটা, বেশ সুন্দর দু সাইডে আর খুব মুচমুচে হয়েছে, সাইডেও ভীষণ বড় হয়েছে। আমি এবার একটা একটা করে তুলে নেব। আর নেক্সট গুলো আমি আবার ভেজে নেব। তৈরি হয়ে গেল ধনেপাতার পকোড়া বা চপ। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।